আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি এখানে আমার একটা বিছনার হ্যান্ড প্রিন্টিংয়ের চাদর শেয়ার করছি, আমি কিভাবে আমার হ্যান্ড প্রিন্টিংয়ের বিছনার চাদরটা করলাম সেটা। আমি এখানে বিছনায় প্রথমে বসাই, বিছাই আর কি, ওইটা বিছনার মধ্যে চাদরটা আমি দিয়ে তারপর যেখানে যেখানে আমি ফুলগুলো আঁকবো সেখানে সেখানে কতগুলো বৃত্ত দিয়ে রেখেছিলাম। এরপরে গাছগুলোও দিয়েছিলাম হালকা হালকা করে, আর পাতাগুলো আমি দিই নাই, পাতা পাপড়ি কিছুই দিই নাই, এগুলো পরে আমি ড্রয়িং করার সময়ই করেছিলাম। তো আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে কি, আপনারা ডার্ক কালারের যদি বিছনার চাদর করেন তাহলে আপনাদের অবশ্যই কিন্তু হোয়াইট পেস্ট ইউজ করতে হবে। তো এই চাদরটা আসলে আমার জন্য না, আমার এক আত্মীয়র জন্য। তো উনি জানে যে আমি হালকা পাতলা আর কি এই বিছনার চাদর করি, বা আমার জন্য এটা করেছিলাম, এটা অনেক আগে দেখেছিল, এটা আসলে পুরনো হয়ে গিয়েছিলো বলে আমি এটা দেখাইনি ভিডিওতে, কোনো এক সময় দেখিয়ে নিব আপনাদেরকে। তো উনি নাকি এই ধরনের একটা এই প্রিন্টের একটা বিছনার চাদর করতে যাচ্ছিলেন, তো আমাকে বললেন, তো তো আমি করে দিলাম ওনাকে। আমি কিছুদিন আগে আমার জন্য আর কি একটা কালো কালারের বিছনার চাদর এনেছিলাম, অনলাইনে অর্ডার দিয়ে আনছিলাম, একটা আপুর কাছ থেকে কিনেছিলাম আর কি। তো উনি বললেন উনিও কালো করবে, তো আমি এখন ওনার জন্য ওইটা করে ফেললাম। এখন নেক্সট টাইম আমার জন্য আর একটা কিনতে হবে আর কি, আমার ঘরের জন্য করার জন্য। তো এটা করতে আসলে আমার জাস্ট একটা দিনের সময় লেগেছে, দিনে না, আমি এটা সন্ধ্যার সময়ে এটা ফিটিং করে রেখেছিলাম ফ্রেমের মধ্যে। তো এরপর আমি রাতে বাচ্চাদেরকে ঘুমাই, ঘুম পাড়াই, তারপর আমি এটা করে ফেলেছি। এটা করতে তেমন সময় লাগে না যেহেতু হ্যান্ড প্রিন্টিং, আর আমার প্রিন্ট করতে ভালোই লাগে। তো এই ডিজাইনটা উনিই দিয়েছিলেন আমাকে, উনি অন্য আরেকটা অন্য কালারের উপর এই ডিজাইনটা আমাকে দিয়েছিলেন, তবে উনি কালো চাদরের উপর করবে বলছিল, তো ওনাকে আমি দিয়ে দিলাম এটা করে। তো উনি আমাকে আরও বলতেছে অর্ডার নেওয়ার জন্য, তো আমি বললাম যে কি যদি সেরকম সুযোগ হয় অবশ্যই, কেন করব না। তো এরপর এখানে আমি হোয়াইট পেস্ট লাগাই নিচ্ছি আর কি। তো এরপর আমি এখানে দেখলাম যে কি দুইবার কাজটা না করার জন্য হোয়াইট পেস্টের সাথে হলুদ কালারটা মিক্স করে করে ফেলি, এরকমও হচ্ছে, তবে এক্ষেত্রে একটু কালারটা বেশি বেশি যায় আর কি। তো সেজন্য হোয়াইট পেস্ট লাগিয়ে যদি কিছুক্ষণ একটু শুকিয়ে নেওয়ার পরে কালারটা করি তাহলে কালারটা একটু কম দিলেও চলে। তো আমি পরবর্তীতে সেরকমই করেছিলাম। তো আমি এটা ওনাকে পাঠিয়েছিলাম আজকে, ওনার অনেক পছন্দ হয়েছে বললো। এটা যাতে আমার আরও একটা জিনিস ওনাকে রেডি করে দিতে হবে, এটা যেটা আমি এখনও রেডি করি নাই সেটা হচ্ছে একটা কোলবালিশের কভার। সেটা যেহেতু এখন মার্কেট বন্ধ, আমি কাপড় কিনতে পারতেছি না দোকানে গিয়ে, সেজন্যই না হলে একসাথে দিয়ে দিতাম। আর এটা আমি আনছিলাম বিছনার চাদরটা আমার জন্য, ও তাই আমি আর কোলবালিশের কভারও আনি নাই, ওনার নাকি কোলবালিশের কভারও করতে ইচ্ছা করতেছে এখন, তো করে দিব ইনশাল্লাহ। তো এই কাপড়টা বিছনার চাদরের কাপড়টা আমি প্রিন্ট করার সময় দেখলাম আর কি, যথেষ্ট ভালো একটা কাপড়, টুইল কটন কাপড়টা অনেক ভালো। আমার বিছনাটা হচ্ছে 7 ফুট বাই 6 ফুট, কিন্তু এটা এই এই চাদরটা আমি যে অন্যান্য চাদরগুলো রেডিমেড চাদরগুলো ইউজ করি এগুলো দেখলাম কি একদম মানে বরাবর বরাবর হয় আর কি, বিছনাতে একটু বেশি হয় না। তো এটা দেখলাম অনেক বড়, 10 ফুট পালংয়েও মনে হয় এটা হবে, এই ধরনের অনেকটাই ভালো লাগছে সেজন্য আমার। আর এরপর কালার উপর যখন আমি আরো সূর্যমুখী হলুদ কালারের প্রিন্টটা করলাম অনেক ভালো লাগতেছিল দেখতে, ক্যামেরা না যতটা ভালো লাগতেছে এটা কিন্তু বাস্তবে দেখতে এর থেকে আরো অনেক বেশি ভালো লাগতেছে। তো ওই যে আমার আন্টিটার অনেক ভালো লাগছে, এটা অনেক পছন্দ হয়েছে বলতেছে। তো উনি আমাকে বলতেছে যে উনি পরবর্তীতে কোলবালিশ করবে,
তারপর এই ধরনের নাকি পর্দাও করে দিতে বলতেছে আমাকে। তো আমি বললাম যে কি আমার ছোট বাচ্চা নিয়ে আসলে এগুলো করতে সমস্যা, অনেক জোরাজুরি করতেছে উনি, তো দেখি করে দিতে পারি কিনা, করলে অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এই এই ধরনের এই যে এই প্রিন্টটা আমারও অনেক দেখতে ভালো লাগছিল, দেখি আমার জন্য একটা করতে পারি কিনা। হ্যান্ড প্রিন্টিং এর আসলে জিনিসগুলো অনেক একটু যত্ন সহকারে ইউজ করতে হয়, আর আমার যেহেতু করে ছোট বাচ্চা, এগুলা ওরা একটু বড় হয়ে গেলে ইউজ করলে ভালো বেটার হয় মনে হয়, কারণ হ্যান্ড প্রিন্টিং এর জিনিসগুলো তো বারবার যেভাবে আমরা অনেক অন্যান্য কাপড়গুলো ধুই সেভাবে তো ধোয়া হয় না। তো আমার এই বিছানা চাদরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট দিয়ে বলবেন। তো আমরা এখনো প্রথম প্রথম এগুলা শুরু করতেছি আর কি, কাজ অনেকে এগুলা